পৃথিবীতে অনেক বিষয় রয়েছে আর তার মধ্যে কুরিঞ্জি ফুল একটি। নীল রঙা এই ফুলটিকে নীল কুরিঞ্জি নামে ডাকা হয়। অদ্ভুত এই ফুলটি প্রকৃতির অপরূপ এক আশীর্বাদ। দেখুন, বিশাল পাহাড় জুড়ে ফুটে আছে নীল রঙের ফুল, ঠিক যেন নীল চাদর বিছিয়ে রেখেছে প্রকৃতি, যেন নীল আকাশের নিচে আরেকটি আকাশ। ভাববেন না আবার এটি কোনো সাধারণ ফুল, কারণ এই ফুলের দর্শন পেতে আপনাকে এক যুগ অপেক্ষা করতে হবে। প্রতি ১২ বছর পরপর জুলাই থেকে নভেম্বরের মধ্যে ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ে দেখতে পাওয়া যায় বিস্ময়কর এই ফুলটি। এ এলাকার আদিবাসীদের কাছে নীলকুরঞ্জি শুভ বার্তার প্রতীক, যার বৈজ্ঞানিক নাম স্ট্রোবিল্যান্থিস কুন্থিয়ানা। কুরিঞ্জি ফুল গাছ সাধারণত ৩০-৬০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এর প্রায় ২৫০টি জাত রয়েছে, যার মধ্যে ভারতে দেখা মেলে ৪৬টি। ফুলগুলো যখন থোকায় থোকায় ফোটে তখন নীল বেগুনি রঙের গালিচার মতো মনে হয়। এই ফুলগুলো দেখতে অনেকটা ঘন্টার মতো। কুঁড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত এর রং বদলাতে থাকে। নীলকুরিঞ্জির মিষ্টি গন্ধ আর ফুলে মধুর আধিক্যের কারণে এই ফুল ফুটলে নীলগিরির বিস্তীর্ণ এলাকায় মৌমাছির আনাগোনা বহুগুণ বেড়ে যায়। নীলকুরিঞ্জির নান্দনিক পরিবর্তন দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন সেখানে, নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করতে চান তারা। ২০১৮ সালের শেষবারের মতো ফুটেছিল নীলকুরিঞ্জি। গত ১২০ বছরে মাত্র ৯ বার ফুটেছে এই কুরিঞ্জি ফুল। সেই হিসেবে ১২ বছর পর অর্থাৎ ২০৩০ সালে আবারও হয়তো আমরা দেখতে পাব সৃষ্টির অপরূপ সুন্দর এই নীলকুরিঞ্জি। চন্দ্রাবসর ববি, বিবিএস বাংলা।